हाई गाइज आमी विदेश भिडियोते आमरा जानबो एंड गेट की भावे काज करे एंड गेटेर बुलियन एक्सप्रेशनटी की भावे होय एवं एंड गेटेर टूथ टेबिलटी की भावे तैरी करा जाय अति सहजे एई भिडियोटी देखार पर एंड गेट सम्बन्धे एकटी क्लियर धारणा पावा जाबे ताई धैर्य धरे रिलैक्स होये थाकुन। एंड गेट की जे बेसिक लजिक गेटे दुई बा तार बेसि इनपुट संकेत एवं केवलमात्र एकटी आउटपुट संकेत थाके जखन समस्त इनपुटगुली वन बा हाई होय तखन आउटपुटटी वन बा हाई होय ताके एंड गेट बोले। एग्जामे एई डेफिनेशनटी लेखा जेते पारे कोनो असुविधा नेई। एरपर एकटू व्याख्याय आसि। आमरा जानी एंड और नट एगुली हलो बेसिक गेट। जे बेसिक लजिक गेटे दुई बा तार बेसि इनपुट थाके एखाने दुई बा तार बेसि इनपुट थाकबेई थाकबे आर एकटी मात्र आउटपुट थाकबे। अर्थात गोदा बांग्लाय बोलले दुटी बा तार बेसि इनपुट संकेत थाकबेई एबं एकटी मात्र आउटपुट संकेत हबे। इनपुट माने हलो जेदिक थेके कोनो किछु आसे आर आउटपुट हलो जेदिक थेके कोनो किछु बेरिये आसे बा पाय। इन कथाटीर अर्थ भेतरे अर्थात কোনো কিছুর ভেতরে যখন আমরা কোনো কিছুকে প্রবেশ করাই তখন সেগুলিকে বলা হয় ইনপুট আর যেখান থেকে আমরা কোনো কিছু পেয়ে থাকি সেগুলি হলো আউটপুট। তাই এই লজিক গেটে দুটি ইনপুট থাকবেই থাকবে বা তার বেশি থাকতে পারে এবং আউটপুট সংখ্যা কেবলমাত্র একটিই হবে। যখন সমস্ত ইনপুটগুলি ওয়ান বা হাই হয় তখন আউটপুটটি ওয়ান বা হাই হয়। এর ব্যাখ্যাটি পরে আসছি, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এর ব্যাখ্যাটি পেয়ে যাবেন। এরপর এন্ড গেটের সার্কিটটি দেখে নেওয়া যাক কেমন হয়। সিম্বল বা সার্কিটটি দেখতে ঠিক এই রকম হয়। এখানে ইনপুট আছে এ এবং বি, আবার আউটপুট আছে কেবলমাত্র একটি এফ। এক্ষেত্রে সার্কিটটি মনে রাখার জন্য একটি টেকনিক হলো, তা হলো এটি এই এন্ডের ডিটি চলে এসেছে। এখানে এন্ডের ডিটি নামিয়ে দিলে হবে, তারপর দুটি ইনপুট বা তার বেশি ইনপুট দিতে পারি এবং একটি মাত্র আউটপুট দিতে পারি। তার জন্য মনে রাখতে হবে সার্কিট করার সময় এই এন্ডের ডিটি নেমে গেছে এখানে। আর যদি তিনটি ইনপুটযুক্ত এন্ড গেট হয় তাহলে দেখতে এই রকম হবে, এবং যদি চারটি ইনপুটযুক্ত এন্ড গেট হয় তাহলে দেখতে ঠিক এই রকম হবে। এই এন্ড গেটের বুলিয়ান এক্সপ্রেশনটি হবে এফ সমান এ ডট বি বা এফ সমান এ বি। যখন এ বি লেখা হয় তখন আমাদের ধরে নিতে হবে এখানে ডট আছে। আবার যখন তিনটি ইনপুটযুক্ত এন্ড গেট হবে তখন এফ সমান এ ডট বি ডট সি বা এ বি সি হবে। আবার যদি চারটি ইনপুটযুক্ত এন্ড গেট হয় তার বুলিয়ান এক্সপ্রেশন হবে এফ সমান এ ডট বি ডট সি ডট ডি। এন্ড গেটে যখন সমস্ত ইনপুটগুলি হাই বা ওয়ান হয় শুধুমাত্র তখনই আউটপুটটি হাই বা ওয়ান হয়, বাকি সব ক্ষেত্রেই জিরো বা লো হয়। যেমন এখানে যখন এ এবং বি উভয়ই ওয়ান বা হাই হয় তখনই আউটপুটটি হাই বা ওয়ান হবে। আবার বাকি ক্ষেত্রে যেমন এ যদি ওয়ান হয় বি জিরো হয় বা বি ওয়ান হয় এবং এ জিরো হয় বা এ বি উভয়ই জিরো হয় তখন আউটপুটটি জিরো হবে। মনে রাখার জন্য এক্ষেত্রেও বলি যেহেতু এন্ড গেটগুলি দেখতে এ এন ডি এগুলি দাগ, শুধুমাত্র দাগ যা দেখতে ওয়ানের মতোই, তাই সমস্ত ইনপুটগুলি ওয়ান হলে আউটপুটটি ওয়ান হয়। এই চারটি ইনপুটযুক্ত এন্ড গেটে সবগুলিই ওয়ান হবে। যেমন এগুলি সবগুলি ওয়ান ধরে নেওয়া যাক, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এবং ডি ওয়ান। যদি ইনপুটগুলি সমস্তগুলি ওয়ান হয় তখনই শুধুমাত্র আউটপুটটি ওয়ান হবে, বাকি কোনো ক্ষেত্রে ওয়ান হবে না, সমস্ত ক্ষেত্রে জিরো হবে। এরপর এন্ড গেটের ট্রুথ টেবিলটি কীভাবে হয় তা দেখে নেওয়া যাক। যখন আমরা এন্ড গেটের ট্রুথ টেবিল করব তখন লিখতে হবে এইভাবে, ইনপুটগুলি একদিকে এবং আউটপুটটি একদিকে। ইনপুটগুলি যেমন এ বি এবং আউটপুটটি হলো এ ডট ভি। এক্ষেত্রে জানতে হবে কতগুলি
পসিবিলিটি হতে পারি, অর্থাৎ প্রথমে কিভাবে ইনপুটগুলি পসিবিলিটি নির্ণয় করা যায় তা দেখে নেওয়া যাক। যেমন এটি একটি তিনটি ইনপুটযুক্ত অ্যান্ড গেটের ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিলটির কতগুলি পসিবিলিটি হতে পারে তা কিভাবে নির্ণয় করব তা দেখে নেওয়া যাক। পসিবিলিটি নির্ণয় করার নিয়ম হলো 2 to the power n, এখানে n মানে হলো ইনপুট সংখ্যা। যদি ইনপুট সংখ্যা 2 হয় তাহলে 2 to the power 2 হবে, আর যদি ইনপুট সংখ্যা 3 হয় তাহলে 2 to the power 3 হবে, আর যদি ইনপুট সংখ্যা 4 হয় তাহলে 2 to the power 4 হবে, এইভাবে বাড়তে থাকবে। যেমন এই ট্রুথ টেবিলটির পসিবিলিটি দেখে নেওয়া যাক কি হয়। এখানে তিনটি ইনপুট আছে, তাই 2 to the power n, এই ক্ষেত্রে n এর সংখ্যা হলো 3, যেহেতু তিনটি ইনপুট আছে তাই 2 to the power 3 সমান 2 × 2 × 2 অর্থাৎ 8, তাই এর পসিবিলিটি সংখ্যা হবে 8টি। এরপর এই 8টির মধ্যে 8কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 4, তাই প্রথম ইনপুটটিতে লিখব 4টি 0 এবং 4টি 1, তারপর ওই 4টিকে আবার 2 দিয়ে ভাগ করছি, ভাগফল এলো 2। এরপর পরের ইনপুটটিতে অর্থাৎ বি ইনপুটে লিখব 2টি 0 2টি 1, 2টি 0 2টি 1, এভাবে কমপ্লিট করে দেবো পুরো সিরিজটি। তারপর এই 2কে আবার 2 দিয়ে ভাগ করব, উত্তর আসবে 1। এক্ষেত্রে লাস্টের ইনপুটটি অর্থাৎ সিকে লিখব প্রথমে 0 তারপর 1 0 1 0 1 0 1, এইভাবে সিরিজটি কমপ্লিট করে দিতে হবে। এটি হলো ইনপুটের পসিবিলিটি নির্ণয় করার পদ্ধতি। এখানে ডাউট হতে পারে 1 বা 0 মানে কি। যখন কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে বিদ্যুৎ থাকে তখন হয় 1 বা হাই, আমরা জানি, আর যখন বিদ্যুৎ থাকে না তখন হয় 0 বা লো। আবার একটু ভালো করে বললে বলা যায় 1 এর মানে হলো অন এবং 0-র মানে হলো অফ। এক্ষেত্রে অন অফ না বলে আমরা হাই এবং লো বলবো। প্রশ্ন হতে পারে আমি 0 দিয়ে শুরু করছি কেন, 1 দিয়েও তো শুরু করা যায়। হ্যাঁ, 1 দিয়েও শুরু করা যায়, আবার 0 দিয়েও শুরু করা যায়, তাতে কোনো ফারাক পড়ে না, কিন্তু 0 দিয়ে শুরু করাই ভালো। কারণ যে কোনো ডিভাইস যখনই আবিষ্কৃত হয় বা তৈরি করা হয় সেটি সবসময় অফ থাকে, তাই অফ দিয়ে শুরু করছি বা 0 দিয়ে শুরু করছি। এরপর আউটপুটটি কিভাবে বার করা যায় তা দেখে নেওয়া যাক। প্রথমে সংজ্ঞাতেই বলা ছিল যখন সমস্ত ইনপুটগুলি হাই হবে তখন আউটপুটটি হাই হবে, তাই এক্ষেত্রে এই লাস্টেরটি সমস্ত ইনপুটগুলি হাই, তাই এক্ষেত্রে হাই হবে, বাকি সমস্ত ক্ষেত্রেই 0 হবে। অ্যাকচুয়ালি অ্যান্ড গেটে আমরা গুণ করি, তাই যখন 0কে যে কোনো সংখ্যা দিয়ে বা 0কে 1 দিয়ে যখন গুণ করব তখন 0ই হবে, তাই প্রতিটিতে কোনো না কোনো জায়গায় 0 আছে, তাই ফল 0 হয়েছে। এবং লাস্টেরটিতে সমস্ত ইনপুটগুলি 1 আছে, তাই 1-এ 1-এ গুণ করে আমরা 1 পাই, তাই এক্ষেত্রে লাস্টেরটি 1 হয়েছে, বাকিগুলি সমস্তগুলি 0 হয়েছে। আশা করি সমস্ত কিছুই ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।